বন্ধুরা, আমরা টেলিস্কোপের মাধ্যমে ইউনিভার্সে অবস্থিত বিভিন্ন অবজেক্টকে দেখে থাকি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কি হবে যদি সেই অবজেক্টগুলোই উল্টে আমাদের দিকেই তাকিয়ে থাকে? এবার আপনি এই ইমেজটিকে দেখুন। হাবেল টেলিস্কোপ বিভিন্ন সময় মহাকাশ থেকে একের পর এক রহস্যময় ছবি পাঠাচ্ছে, আর 21 এপ্রিল 2014 সালে এই ছবিটি বৈজ্ঞানিকদের সত্যি হতবাক করে দিয়েছিল। আসলে এই ছবিতে আমরা দেখতে পেয়েছিলাম বৃহস্পতির চোখ। সেই দিন বৈজ্ঞানিকেরা হাবেল টেলিস্কোপের মাধ্যমে জুপিটারে অবস্থিত গ্রেট রেসপটকে দেখছিল, আর তখনই জুপিটারের সবথেকে বড় চাঁদ গ্যানিমেড জুপিটারের খুব কাছ দিয়ে পাস করছিল, আর তখন তার ছায়া গ্রেট রেসপটের উপরে এমনভাবে পড়ে যাকে দেখে অনেকটা চোখের মতো মনে হচ্ছিল। এটিকে দেখার পর মনে হচ্ছিল যে জুপিটার যেন এক চোখওয়ালা কোনো এক দৈত্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ইউনিভার্সের এরকমই কিছু ভয়ঙ্কর ছবি যা সত্যি আপনাকে হতবাক করবে। তো চলুন মহাকাশের ভয়ঙ্কর রূপকে একটু অনুভব করা যাক। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 31 অক্টোবর 2015 সালে। এই দিনটি ছিল হ্যালোউইনের দিন। এই দিন 600 ডায়ামিটারের একটি অ্যাস্ট্রয়েড পৃথিবী থেকে মাত্র 4,86,000 কিলোমিটার দূর দিয়ে পাস করে, যার নাম রাখা হয় 2015 TB145। মূল ব্যাপার এটা নয় যে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর পাশ দিয়ে গিয়েছিল, আসলে ভয়ঙ্কর ব্যাপারটি লুকিয়েছিল এর আকারে। যখন অ্যারিথিবো অবজারভেটরি থেকে এই অ্যাস্ট্রয়েডটির ছবি নেওয়া হয়, তখন এই অ্যাস্ট্রয়েডটিকে মাথার খুলির মতো দেখতে লাগছিল। এর রাডার ইমেজে আপনি এটিকে ঘুরতে দেখতে পাচ্ছেন এবং এর মাঝখানে দুটি কালো স্পটও দেখতে পাবেন, যাই খুলিটির চোখের মতো দেখতে লাগছিল। আর এটাই কারণ এই অ্যাস্ট্রয়েডটিকে হ্যালোউইন অ্যাস্ট্রয়েড বা স্কাল অ্যাস্ট্রয়েড বলা হয়। তবে আপনাকে জানিয়ে রাখি, 31 অক্টোবর 2015 আগে বৈজ্ঞানিকরা এই অ্যাস্ট্রয়েডের ব্যাপারে কোনো তথ্যই জানত না। তাহলে একবার ভাবুন, যদি এই অ্যাস্ট্রয়েড কোনোভাবে আমাদের পৃথিবীর দিকে চলে আসতো, তাহলে সেই দিনই আমাদের পৃথিবীর শেষ দিন ছিল। কিন্তু ভাগ্যবশত তেমন কিছু ঘটেনি, আর পরবর্তী কিছু বছরের মধ্যেও এরকম কিছুই ঘটবে না, কারণ এই অ্যাস্ট্রয়েডটি পুনরায় 2088 সালে পৃথিবীর খুব কাছ থেকে যাবে। আর আস্তে আস্তে আমাদের টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে যাচ্ছে যে সেই সময় অ্যাস্ট্রয়েডকে আটকানোর জন্য কোনো না কোনো পদ্ধতি আমরা বার করে ফেলব। এবার আমরা কথা বলবো ক্র্যাব নেবুলার ব্যাপারে। এই নেবুলা পৃথিবী থেকে 6,500 লাইটিয়ার দূরে টরাস কনস্টিটিউশনে রয়েছে। এইটা ইতিহাসের একমাত্র নেবুলা যাকে সুপারনোভা এক্সপ্লোশনের সাথে জুড়ে দেখা হয়, আর এই সুপারনোভা এক্সপ্লোশনের রেমিনেন্ট হলো একটি নিউট্রন স্টার, যেমনটা এই নেবুলার ঠিক মাঝখানে অবস্থিত রয়েছে। এবার এই ইমেজটিকে দেখুন। এই ইমেজটিও ক্র্যাব নেবুলার ইমেজ। এটি 2016 সালে হ্যাবেল টেলিস্কোপ থেকে নেওয়া হয়েছিল। এই ইমেজে যে গ্রিন কালারটি রয়েছে তা সত্যি খুবই ভয়ঙ্কর, আর সবথেকে রহস্যময় ব্যাপারটি তো এর মাঝখানে অবস্থিত রয়েছে, যা আস্তে আস্তে মাঝে মাঝে জ্বলে উঠছে। আসলে এটাই সেই নিউট্রন স্টার যার কথা আপনাকে বলছি। এই নিউট্রন স্টারটির ডায়ামিটার হলো 30 কিলোমিটার, আর এটা সেকেন্ডে 30 বার নিজের চারিদিকে পাক খাচ্ছে। আসলে নিউট্রন স্টার বিশাল আকারে একটি ডায়নামোর মতো, যা ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করে এবং 1,00,000 ভোল্টের ইলেকট্রিসিটি জেনারেট করছে। বৈজ্ঞানিকরা এই নেবুলাকে টেল টেল হার্ট নাম দিয়েছে, অর্থাৎ এমন হৃদয় যা থেমে থেমে চলে। এবার বন্ধুরা, আমাদের লিস্টে আসছে NGC 2467। এটি আমাদের পৃথিবী থেকে 4,420 লাইটিয়ার দূরে পুপিস কনস্টিলেশনে অবস্থিত স্টার ফর্মিং অ্যাক্টিভ নেবুলা। এখানে হাইড্রোজেনের ক্লাউডস রয়েছে যা প্রতিনিয়ত নতুন নতুন তারার জন্ম দিচ্ছে। এই পিকচারটি 2018 সালে ইউরোপিয়ান সদন অবজারভেটরি থেকে নেওয়া হয়েছিল। বন্ধুরা, যখন আমরা এটিকে খুব ভালো করে দেখি, তখন মনে হয় যে এটি কোনো মুখের আকার, আর সত্যি এটি খুবই ভয়ঙ্কর একটি ছবি, আর এই কারণেই এর নাম রাখা হয়েছে স্কাল অ্যান্ড ক্রসবোন নেবুলা। আর ঠিক এমনটাই আমরা এই ছবিতেও দেখতে পাই। 2019 সালে হ্যালোউইনের সময় নাসা এবং এতামিল এই ফটোটিকে রিলিজ করেছিল। এই ফটোটি হ্যাবেল টেলিস্কোপের মাধ্যমে তোলা হয়েছিল। ছবিতে দুটি গ্যালাক্সি একে অপরের সাথে ধাক্কা খেতে দেখা যাচ্ছে। এটিকে আর্মেটা 2026424 গ্যালাক্সি সিস্টেম বলা হয়, আর এটি পৃথিবী থেকে 70 কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। বন্ধুরা, মঙ্গলের পৃষ্ঠে মানুষের মুখের ফটো আপনারা হয়তো দেখে থাকবেন, আর বিভিন্ন সময় মানুষ দাবি করে আসছে যে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে কোনো না কোনো সময় এলিয়ান বসবাস করত। আর আজ আমি এই দাবিটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব, আর আপনাকে দেখাবো মঙ্গলে অবস্থিত কবরস্থান। বন্ধুরা, 21 আগস্ট 2014 সালে নাসার কিউরিসিটি রোভারের তোলা একটি ছবিতে আমরা দেখতে পাই একটি হাড়ের মতো স্ট্রাকচার। নাসা যখন এই ছবিটিকে রিলিজ করে, তখন এলিয়ান বিশ্বাসী মানুষেরা এই ছবিটিকে মঙ্গলে এলিয়ানের প্রমাণ বলে দাবি করে। কিন্তু পরবর্তীতে নাসা এটা বলে যে এটা কোনো হাড়ের ছবি নয়,
এটা সাধারণ একটি পাথর, যেটিকে অনেকটা হাড়ের মতো দেখতে। আমরা মানুষেরা প্যারাডোলারের শিকার হয়ে থাকি, তাই আমরা কোনো র্যান্ডাম জিনিসকে দেখে সেটিকে আগে দেখা কোনো জিনিসের সাথে কল্পনা করি। উদাহরণস্বরূপ, আমরা মেঘের মধ্যে অনেক আকৃতি দেখতে পাই, কখনো মানুষের মুখের ছবি, কখনো কুকুরের ছবি। আর আমরা মহাকাশের অবজেক্টগুলিকে অ্যানিমাল শেপের সাথে তুলনা করি, আর কিছুটা এমনই দৃশ্য আমরা এই ছবিটিতে দেখতে পাই। বন্ধুরা, এতে আপনি মঙ্গলের পৃষ্ঠে কিছু স্পাইডার দেখতে পাচ্ছেন। প্রথম দেখায় তো এটা খুবই অদ্ভুত একটি ছবি, কিন্তু এটা মঙ্গলে ঘটা খুবই একটি সাধারণ ব্যাপার। এটাকে আমরা অ্যারানাই ফর্ম বলে থাকি। এটি একটি জিওলজিক্যাল ফর্মেশন। এখানে মার্সের পোলার রিজনে অনেকগুলি চ্যানেল একসাথে এসে মিলিত হয়, আর সেটিকে অনেকটা স্পাইডারের মতো দেখতে লাগে। পৃথিবীতে যেমন শীত গ্রীষ্ম বর্ষা বিভিন্ন সিজন হয়ে থাকে, তেমনি মঙ্গলেও অ্যারানিয়ার ফর্মের একটি সিজন হয়ে থাকে, আর এগুলিকে আমরা পোলার সার্ফেসের ওপরে দেখতে পাই। এবার আমরা দেখতে চলেছি ইনগ্রেভ আওয়ার গ্লাস নেবুলাকে। বন্ধুরা, এটি পৃথিবী থেকে 8000 আলোকবর্ষ দূরে মুসকা কনস্টিলেশনে অবস্থিত ইয়াং প্ল্যানেটারি নেবুলা। যখন আমরা এর আকার দেখি, তখন এটিকে অনেকটা বালুঘড়ির মতো দেখতে লাগে, আর এই জন্যই এই নেবুলাকে ইনগ্রেভ আওয়ার গ্লাস নেবুলা বলা হয়। কিন্তু রহস্যময় ব্যাপারটি হল এই নেবুলার মাঝখানে এই চোখ এলো কোথা থেকে, আর এটাকে সত্যি আসল চোখের মতোই দেখতে লাগছে। এটাকে দেখে মনে হচ্ছে যেন এটা আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। এই ছবিটিকে 1996 সালে হ্যাবেল টেলিস্কোপের মাধ্যমে তোলা হয়েছিল। তবে আপনাকে জানিয়ে রাখি, এটা কোনো সিঙ্গেল ইমেজ নয়, এটিকে তিনটি আলাদা আলাদা ইমেজকে একসাথে ব্লেন্ড করে বানানো হয়েছে। বৈজ্ঞানিকরা এটা মনে করছে এর মাঝখানে হয়তো কোনো মৃত তারা রয়েছে যা এটিতে চোখের মতো ফর্মেশন তৈরি করছে। যদিও এর ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো সঠিক তথ্য নেই। তো বন্ধুরা, এর মধ্যে কোন ছবিটি আপনার সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে এবং কোন ছবিটি আপনার সবথেকে ইন্টারেস্টিং বলে মনে হয়েছে, তা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এরকমই এলিয়ান এবং মহাকাশ সম্পর্কে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের কমেন্টের আশায় রইলাম, কিন্তু তাই আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।